আপনি বর্তমানে যে ডিভাইসের সাথে সংযুক্ত আছেন সেটি ইন্টারনেটের মাধ্যমে আরও অনেকগুলো ডিভাইসের সাথে আপনাকে কানেক্টেড রেখেছে, যার মাধ্যমে আমরা একে অন্যের সাথে তথ্যের আদান প্রদান করতে সক্ষম হই। এখন যদি আমরা উদাহরণ হিসেবে ধরে নিই যে আমাদের কম্পিউটার বা আমাদের স্মার্টফোন অন্য কোনো ডিভাইসের সাথে যদি সংযুক্ত না হতে পারে, তবে কী হবে? সেক্ষেত্রে আমরা কোনো প্রকার তথ্য বা ডেটা একে অন্যের সাথে আদান প্রদান করতে সক্ষম হব না, এবং পৃথিবীর সকল ডিভাইস যদি হঠাৎ করে একে অন্যের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়, তাহলে সম্পূর্ণ সিস্টেম থমকে যাবে। যে প্রযুক্তির মাধ্যমে আমরা দুই বা তার অধিক ডিভাইসের সাথে যোগাযোগ স্থাপন এবং তথ্য আদান প্রদান করতে সক্ষম হই, সেই প্রযুক্তিকে কমিউনিকেশন সিস্টেম বা নেটওয়ার্কিং বলে। আজ আমরা জানব নেটওয়ার্কিং কী। যখন দুই বা তার অধিক ডিভাইস একে অন্যের সাথে কোনো এক মাধ্যমের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে, তখন একে নেটওয়ার্কিং বলে। এমনকি একটি নেটওয়ার্কের মধ্যে থাকা বিভিন্ন কম্পিউটার একে অন্যের মধ্যে ডিভাইস যেমন ফাইল, প্রিন্টার ইত্যাদি ভাগাভাগি করে ব্যবহার করতে পারে। এমনকি এক কম্পিউটারে বসে অন্য কম্পিউটারে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। একটি নেটওয়ার্কিং সিস্টেম মোট তিন ধরনের উপাদান বিদ্যমান থাকে, যেমন অ্যাপ্লিকেশন সফটওয়্যার, নেটওয়ার্ক সফটওয়্যার, নেটওয়ার্ক হার্ডওয়্যার। এবার আমরা এই তিনটি উপাদান সম্পর্কে একটু বিস্তারিত জানব। অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটি হলো কিছু প্রোগ্রামের সমষ্টি যার মাধ্যমে একটি নেটওয়ার্কের মধ্যে অনেকগুলো কম্পিউটার একে অন্যের সাথে ফাইল এবং ডিভাইস ব্যবহার করতে সক্ষম হয়। নেটওয়ার্ক সফটওয়্যার, নেটওয়ার্ক সফটওয়্যারের মাধ্যমে দুটি কম্পিউটার একে অন্যের মধ্যে প্রোটোকল এবং নিয়মাবলী স্থাপন করে, যেটার উপর নির্ভর করে দুটি কম্পিউটার ডিভাইস একে অন্যের সাথে কথা বলতে সক্ষম হয়। নেটওয়ার্ক হার্ডওয়্যার, কম্পিউটার নেটওয়ার্কিংয়ের জন্য যে সকল হার্ডওয়্যার ব্যবহার করা হয় সে সকল হার্ডওয়্যারকে নেটওয়ার্ক হার্ডওয়্যার বলে। এর দুইটি উদাহরণ হলো নেটওয়ার্ক ট্রান্সমিটার এবং নেটওয়ার্ক অ্যাডাপ্টার। কম্পিউটার নেটওয়ার্কিংয়ে মোট তিন প্রকার, যেমন ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়্যান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এবার এ সকল নেটওয়ার্কিংয়ের প্রকারভেদ নিয়ে আমরা ছোট করে জেনে নিই। ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক হলো একটি বিল্ডিংয়ের মধ্যে নেটওয়ার্কিং তৈরি করা। মূলত এই ল্যান নেটওয়ার্কের মাধ্যমে একটি নেটওয়ার্কের মধ্যে থাকা কম্পিউটারের মধ্যে প্রিন্টার, মডেম, স্ক্যানার ইত্যাদি ভাগাভাগি করে ব্যবহার করা যায়। ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কিং হলো একই শহরের মধ্যে অনেকগুলো ল্যান নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি ইন্টারফেস। এর নেটওয়ার্ক 50 থেকে 75 মাইল পর্যন্ত হতে পারে। মাইক্রোওয়েভ, রাউটার ইত্যাদি নেটওয়ার্কিং এর মাধ্যমে ব্যবহার করা হয়। ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হলো দূরবর্তী ল্যান নিয়ে গঠিত নেটওয়ার্ক। ওয়ান নেটওয়ার্কিংয়ের ডেটা স্পিড 56 kbps থেকে 1.544 mbps পর্যন্ত হতে পারে। মূলত দুটি দেশের মধ্যে নেটওয়ার্কিং তৈরি করার জন্য ওয়ান ব্যবহার করা হয়।